পড়াশোনা করবি না করবি না পড়াশোনা হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিশু পাপর্ণাস ব্লগ তো কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালোই আছো আর ভালো আছো জন্যই তো আমার ব্লগটা দেখতে বসেছো না তো আজকে ব্লগ নয় আজকে হতে চলেছে একটা চ্যালেঞ্জ যেটা থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো তো এটা খুব 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 রিকোয়েস্ট আসে আমি যখন লাইভে আসি তো আমি বলি করব করব অ্যাকচুয়ালি লাইভে না প্রচুর রিকোয়েস্ট আসে তো কিছু রিকোয়েস্ট আছে যেগুলো মানে অনলাইন করা যায় কিন্তু কিছু আছে যেগুলো করা যায় না তার মধ্যে এটা একটা তো এটা মানে প্রচুর পরিমাণে এসেছিল কি ফাইভ ডিফারেন্ট টাইপ অফ ইয়াররিং ওয়্যার করে এয়ার পুলিং করতে তো এয়ার পুলিং যেহেতু করতে হবে সেজন্য চুলটা আমি আগে থেকেই টাই করে নিয়েছি ঠিক আছে তো বেঁধে নিয়েছি চুল যাতে তোমরা আমার ইয়ারটা ভালো মতো দেখতে পাও আর মজা পাও পুরো দমে কি তাই তো দেখতে হবে না কেমন করে করে তোমাদের কেউ ম্যাডাম বলে কেউ দিদি বলে যাই হোক সবার 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 দিদি ম্যাডাম সবকিছু বোন সবকিছু তো আমি চলে এসেছি এখানে পাঁচটা ইয়াররিং নিয়ে ডিফারেন্ট টাইপ অফ ইয়াররিং তো পাঁচটা ইয়াররিং আমি ওয়্যার করব ওয়্যার করে ইয়ার পুলিং করব তো পাঁচটা ইয়াররিংকে আমি আগে আলাদা আলাদা করে নিচ্ছি আর ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না কিন্তু আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না যদি নতুন হও আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবাবে কেমন আমি পাঁচটা ইয়াররিং যে আছে আলাদা আলাদা করে নিচ্ছি তাকে আমার পড়ার সময় সুবিধা হয় আর ভিডিওটা খুব একটা বেশি বড় না হয়ে যায় যাতে যদি খুব বড় হয়ে যায় তাহলে তোমাদের দেখতে অসুবিধা হবে অনেকেই খুব বড় ভিডিও দেখতে একদম পছন্দ করে আমি ছোটোর মধ্যে রাখার চেষ্টা করবো বাকি জানি না এতগুলো ইয়ারিং করবো ফুলিং করবো কতটুকু টাইম লাগবে তো আমি চেষ্টা করবো ছোটোর মধ্যে বানানো আর বেশি কথা না বলে তাড়াতাড়ি চলে এসেছি দেখো তো প্রথমেই আমি এই ইয়ারিংটা পরছি এই ইয়ারিংটা কিন্তু হেভি ভারী ঠিক আছে তো এই ইয়ারিংটা পরছি দেখলেই বুঝতে পারবে যে ইয়ারিংটা খুবই ভারী কেমন লাগছে লাগছে না ভালো লাগছে না বলো এটা আমি অনলাইনে নিয়েছিলাম কিন্তু ইয়ারিংটা খুব একটা পরা হয় না আমার প্রচন্ড ওয়েট আমি সবসময় বড় ইয়ারিং করতে পছন্দ করি কিন্তু এটার ওয়েটটা একটু এক্সেস ঠিক আছে তো আমি স্টার্ট করে দিই আর কেউ স্কিপ করে দেখবে না কিন্তু ঠিক আছে স্কিপ করলে মজা নষ্ট কিন্তু জল টল না বের হয়ে যায় আমার কি বন্ধুরা আসতে করবো না জোরে করবো তাড়াতাড়ি বলো দেখো ইয়ার ফুল করছি আমি কান কিন্তু আমার অলরেডি লাল হয়ে গেছে দেখো ভালো করে আর আমাকে বলেছিল হেয়ার কুলিং করার সময় হেয়ারটাকে বেঁধে নিতে তো সেই জন্যই আমি বেঁধে এসেছি কিন্তু নাহলে আমি ছেড়েই আসতাম আমি কিন্তু হেয়ার খুব একটা বেঁধে আসি না কেউ কোনোদিনও নিজের হাতে নিজের কান মুলেছ মুলেছ আরে কিছু হচ্ছে না কিছু হচ্ছে না দেখো আমার ডগি ডগিটা আমার ভাবছে মার কি হচ্ছে কি হয়েছে কি হচ্ছে কিচ্ছু হয়নি মা কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু বসো যাও তো
ফসল এরকম করে না। আমার ডগিটা ভাবছে যে ওর মাকে কেউ বোধহয় হার্ট করছে, সেই জন্য ও চেঁচাচ্ছে। ও ওরকমই, মানে আমি কোনো আলাদা রকমের যদি আওয়াজ বের করি ওর মাথা গরম হয়ে যায়। মানে কেউ কি মাকে মারছে, কেউ কি মাকে বকছে, ওটাই তো। দেখো নেক্সট করে নিয়েছি। কোকো নো নো, কোকো গুড বয় না, সিট 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 সিট। দেখো কান পুরো লাল হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ কি স্কিনের কালার আছে, তোমাদের জন্য করছি। নো কোকো, তারপরে এটা পড়লাম, তারপরে এটা পড়লাম, সবকটা কানে রিনি কিন্তু হেভি, ঠিক আছে সবকটা। দেখো কানটা কিরকম ঝুলে গেছে, দেখো পড়াশোনা করবি না, পড়াই নেই করতে হো, পড়াশোনা করবি না, পড়াই বিলকুল নেই করতে হো, কানমলা খাও কানমলা খাও কানমলা খাও। আমার ইয়ারিং কালেকশন গুলো দেখে নিও তোমরা কেমন, আর করবো না কেন কি সত্যি আমার কান পুরো লাল একদম, সত্যি প্রথম থেকেই হয়েছিল, কিন্তু অনেকক্ষণ ধরে একসঙ্গে আমার কান ধরলে না লাল হয়ে যায়, আর এর মধ্যে মনে হচ্ছে আমার এখন জল দিতে হবে। তো আমি চ্যালেঞ্জটা আগে পূরণ করি, লাস্ট ওয়ান, তো চ্যালেঞ্জটা আগে পূরণ করে নিই, এটাও খুব ভালো। লাস্ট ফাইভের মধ্যে লাস্ট এটা ঝুলে গেছে, দেখতে পাচ্ছ কি, দেখো কেমন ঝুলে গেছে গানটা, তাতেই বুঝতে পারছো তোমরা এটা কতটা হেভি, কিন্তু আমার খুব ভালো লাগে হেভি হেভি কানের দিক। যাই হোক কানের দিক দেখাতে আমি আসিনি, এসেছি তোমাদের এয়ার কুলিং দেখাতে। চলো স্টার্ট হয়ে যাই আবার পড়াশোনা। না হাসিও পাচ্ছে, কান্নায়ও পাচ্ছে, নিজেকে দেখে নিজেরই হাসি পাচ্ছে, টান পুরো রেড। তো দেখতেই পেলে আমি পরে দিয়েছি পাঁচটা ডিফারেন্ট টাইপের এয়ার রিং দিয়ে এয়ার কুলিং। তো আমার আর এবার কান আমার হয়ে যাচ্ছে লাল প্রচণ্ড পরিমাণে, তো আমি আর বেশিক্ষণ করতে পারলাম না কন্টিনিউ। তো যতগুলি করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, লাইক করতে হবে, সাথে কমেন্ট করতে হবে, আর সাথে অনেক 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 সাবস্ক্রাইব করতে হবে, শুধু শুধু দেখে চলে গেলে হবে না, কেমন? তো আজকের মতো এতটুকুই থাক, কাল আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, সেটা যে কোনো কিছু হতে পারে। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো একবার সাবস্ক্রাইব না করে চলে যেও না প্লিজ, এটা রিকোয়েস্ট করছি। আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা দাবিয়ে দিও, যাতে আমার ভিডিওগুলো তুমি সবার আগে আগে পেয়ে যাও, আর সেই ভিডিওগুলো দেখে মানে নোটিফিকেশন দেখে
আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখে এন্টারটেইন হতে পারো। তো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও করে দিয়েছি, রিকোয়েস্টেড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে। আর কথা বলছি না, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।